আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভালোবাসি প্রিয়তম গল্পের সিজন 3-এর 10 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাতে বলবেন না গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন, তাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতেও সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। হোয়াট, তুমি মেয়েটার গলা টিপে ধরেছ? সে অজ্ঞান হয়ে গেছে, তাও 1 ঘন্টা ধরে অজ্ঞান হয়ে আছে, আর তুমি সেটা এখন এসে আমাকে বলছো? আর ইউ ম্যাড ভাইয়া? যদি এখন মেয়েটা মরে যায়? দিশার জাজালো গলার কথা শুনে ভয়টা আরো বেড়ে গেল দিহানের। সে ভেবেছিল মিনিট খানিক পরে মেয়েটার জ্ঞান ফিরে যাবে, কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে, এখনো জ্ঞান ফিরেনি। যদি মেয়েটা মারা যায় সারা জীবন খুনের বোঝা কাঁধে নিয়ে চলতে হবে। দিহান কিঞ্চিত ভয়ার্থ স্বরে বলল, দিশা আয়না প্লিজ হেল্প কর, আমার খুব ভয় হচ্ছে, আল্লাহ না করুক যদি মেয়েটা সত্যি সত্যি মরে যায়। দিশা কটমট করে ভাইয়ের দিকে তাকালো। সে তো বলেছে সে যেভাবেই পারে এই মেয়েকে বাসা থেকে তাড়িয়ে দেবে, তবুও কেন গায়ে হাত তুলতে যায়? কিছুক্ষণ চুপ থেকে দিহানকে বলল, আমি সবাইকে ব্যস্ত রাখছি, তুমি মেয়েটিকে নিয়ে হসপিটালে যাও, আমি পরে আসছি। দিহান চিন্তিত গলায় বলল, ডক্টর নিলে বেঁচে যাবে তো? দিশা বিরক্তি গলায় বলল, এতই যদি ভয় পাও তো গলা টিপো কেন? রাগ কন্ট্রোল করতে পারো না? 12টার পরে বাসা থেকে বের হতে পারবা না, তাড়াতাড়ি যাও, দেরি করলে কিন্তু সত্যি সত্যি মরে যাবে। দিহান আর কথা বাড়ালো না, চলে গেল নিজের রুমে। দিশা চারদিকটা দেখলো কে কোথায় আছে, সবাই যে যার রুমে আছে। দিহান অরিনকে নিয়ে হসপিটালে চলে গেল। হসপিটালের করিডোরে বসে অস্বাভাবিকভাবে পায়চারি করছে দিহান। আধা ঘন্টা ধরে অরিনের ট্রিটমেন্ট চলছে, এখনও ডক্টররা কেবিন থেকে বেরিয়ে আসছে না। দিহান দু হাতে মাথা চেপে বসলো, চুপ কিস্তি মনে পড়লো অরিনের বলা কথাটা, আপনি এমন কেন? আগে আমার কথাটা তো শুনতেন। দিহান চুল ছেড়ে অস্থির ভঙ্গিতে বসল। মেয়েটার মনে হয় কিছু বলতে চেয়েছিল, দিহানের উচিত ছিল মেয়েটার কথা শোনা, কিন্তু কীভাবেই শুনত? মেয়েটা একের পর এক ড্রামা করে যে দিহানের রাগ কন্ট্রোল করা কষ্টকর হয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে ডক্টর কেবিন থেকে বেরিয়ে এলো। দিহান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে উত্তীর্ণ কণ্ঠে ডক্টরকে বলল, ডক্টর শি ইজ ফাইন। ডক্টর বলল, উনি আপনার কি হন? দিহান বিভ্রান্তে পড়ল, সে কি বলবে? ডক্টর বলল, মিস্টার দিহান। দিহান কিঞ্চিত ইতস্তত করে বলল, শি ইজ মাই ওয়াইফ। ডক্টর বলল, আপনি বলেছেন উনি নাকি হঠাৎ করেই সেন্সলেস হয়ে গেছেন, কিন্তু আমরা আপনার ওয়াইফের গলায় কালো স্পষ্ট স্পট পেয়েছি, মেবি কেউ ওনার গলা চিপে ধরেছিল। দিহানের চেহারায় অস্বাচ্ছন্দ্যতা ফুটে উঠল, নিজেকে অবিকৃত রেখেই বলল, এখন কেমন আছে ডক্টর? ডক্টর হয়তো কিছু বুঝে গেলেন, একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, আপনাদের পরিবার আমার পরিচিত, তাই ওনার ট্রিটমেন্ট করেছি, নয়তো এরকম পেশেন্ট আমরা মামলা ছাড়া দেখি না। ওনার জ্ঞান ফিরেছে, আপনি ভিতরে যেতে পারেন, তবে খেয়াল রাখবেন ওনার শরীর অনেক দুর্বল, প্রেশার লো, খাওয়া দাওয়া হয়তো ঠিক মতো করেন না, সেদিকটা একটু খেয়াল রাখবেন। দিহান বলল, আজ বাসায় যেতে পারবো? ডক্টর বলল, জি পারবেন। ডক্টর চলে গেল। দিহান ক্যাবিনে ঢুকে দেখলো অরিন শূন্য দৃষ্টিতে চলন্ত ফ্যানের দিকে তাকিয়ে শুয়ে আছে। দিহান চেয়ার টেনে বসতেই অরিন মুখ ফিরিয়ে নিল। দিহান বলল, এখন ঠিক আছো? অরিন কিছুই বলল না। দিহান বলল, রাত অনেক হয়েছে, বাসা যেতে হবে, ওঠো। অরিন অন্যদিকে মুখ রেখে শীর্ণ গলায় বলল, আপনি চলে যান, আমি আমার বাসায় যাব। দিহান বলল, যাওয়ার হলে কাল যেও, আজ আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এখান থেকে বাসায় নিয়ে যাওয়াটা দায়িত্বটাও আমার। অরিন কিছুই বলল না, তার খুব কষ্ট হচ্ছে, এই লোকটা তাকে এইভাবে মারতে পারলো, তাও একবার সরিও বলল না, বড়লোক হয়েছে বলে কাঁধে চড়ে নাচবে? দিহান বলল, কি হলো, উঠছো না কেন? সবসময় ড্রামা করতে হবে? রাত 12টার পরে আমাদের বাসার গেট বন্ধ হয়ে যায়, এখন 9টা বাজে জানো? রাত 1টা, ড্রামা না করে উঠো। অরিন এবার রেগে গেল, কিঞ্চিত জাজালো গলায় বলল, আমি ড্রামা করব, করতেই থাকব, এতে আপনার কোনো সমস্যা? যদি আপনার সমস্যা হয় তাহলে আপনার সমস্যা দিয়ে আপনি রুটি বেলে খান, আমি যাব না এখান থেকে।
দিহেন বলল, অ্যাটিটিউড দেখাও, যদি স্বভাব চরিত্র ভালো থাকতো চুরি চামারি না করতে তাহলে তোমার এই অ্যাটিটিউড কাজে লাগতো। অরিন শোয়া থেকে উঠে বসে উঁচু গলায় বলল, আমি অ্যাটিটিউড দেখাচ্ছি। দিহান দাঁতে দাঁত চেপে বলল, ওটা অ্যাটিটিউড না, অ্যাটিটিউড না, অ্যাটিটিউড হবে। অরিন থতমত খেয়ে গেল, কিন্তু নত হলো না। বাজ খেয়ে গলায় বলল, আমাকে ইংলিশ না শিখিয়ে নিজে ভদ্রতা শিখুন। কারো সাথে অন্যায় করলে তাকে সরি বলতে হয়। আপনি যে আমার সাথে এত বড় অন্যায় করেছেন, একবারও সরি বলেছেন? দিহান বলল, তোমার মতো একটা চোর মেয়েকে আমি সরি বলবো? নো ওয়ে। দোষ তোমার ছিল, তুমি বাধ্য করেছিল আমায় এমনটা করতে। আর যেটাই করি না কেন, আমি অন্যায় করিনি। অন্যায় তুমি করেছো আমার পুরো পরিবারের সাথে। এবার দয়া করে চলো, আমাকে আর উদ্ধার করো। অরিন খাট থেকে নেমে দিহানের সামনে দাঁড়ালো, কটমট করে বলল, আপনি মানুষটা কেমন জানেন? যতই ভাবি আপনার সাথে ভালো ব্যবহার করবো, ততই আপনি বাধ্য করেন খারাপ ব্যবহার করতে। দিহান বলল, তোমার কাছে ভালো কিছু আছে যে তুমি ভালো ব্যবহার করবা? ভালো শব্দটা পড়ে থাকা নেশাখোর ব্যক্তির কাছে গেলেও তোমার তো লাফাঙ্গা টাইপ মেয়ের সাথে যায় না। অরিন রাগে ফসতে ফসতে অগ্নি চোখে দিহানের দিকে তাকিয়ে চলে আসলো কেবিন থেকে। দিহান পিছু পিছু দৌড়ে এসে অরিনের হাত ধরে বলল, এই মেয়ে, এত রাতে কই যাচ্ছ? বাসায় চলো। অরিন দিহানের হাত জাগা দিয়ে ফেলে বলল, আপনার মতো করল্লা বা জিমার্কে মানুষের সাথে সিম্পেথি আমার লাগবে না। দিহান রাগ কন্ট্রোল করে বলল, ওটা সিম্পাথি নয়, সিম্পেথি হবে। অরিন আবারও থতমত খেলো, তবুও জাজ নিয়ে বলল, যেটাই হোক সেটাই লাগবে না আমার, নিজের পথে চলুন যান। অরিন চলে গেল। দিহান অনেকবার আটকানোর চেষ্টা করেও পারল না আটকাতে। রাতের বেলা এই মেয়েটি এভাবে ছুটে গেল, নিজের ভালো তো পাগলও বুঝে। এই মেয়ে তো পাগলের থেকেও মারাত্মক। দিহান বাসায় এসে দিশাকে জানিয়ে দিল অরিন আসেনি। দিশা খুশিতে আত্মহারা হয়ে বলল, চলে গেছে? তার মানে আমার টেকনিকটা কাজে লেগেছে? দিহান অবাক হয়ে বলল, তুই আবার কী টেকনিক কাজে লাগিয়ে দিলি? দিশা বলল, বলবো না, আমি জানতাম ওই মেয়েকে তাড়াতে হলে এরকমই করতে হবে। যাক, ভালোভাবে সুস্থভাবে বিদায় হয়েছে, এটাই অনেক। দিহান বলল, এইভাবে কেউ বিদায় হয় বল? যদি এত রাতে রাস্তাঘাটে কোনো খারাপ ছেলেদের হাতে পড়ে যায় তখন? দিশা চোখ ছোটো ছোটো করে তাকিয়ে বলল, কী ব্যাপার ভাইয়া, তুমি মেয়েটাকে নিয়ে একটু বেশি ভাবছো মনে হচ্ছে। দিহান বলল, আমি ভাবছি না দিশা, আমাদের দেশের অবস্থা তো বুঝিসই। আর সব থেকে বড়ো কথা হলো মেয়েটা অসুস্থ, তাও আমার জন্য, এতে আমার গিল্টি ফিল হবে না বল? দিশা বলল, তোমার যতটুকু করার ছিল তুমি করেছ, হসপিটালে নিয়ে গেছো, চিকিৎসা করিয়েছ, আর কী করবে তুমি? রাত অনেক হয়ে গিয়েছে, ঘুমাও। সকালে যখন সবাই জানতে চাইবে মেয়েটি কোথায়, তুমি বলবা তুমি জানো না কোথায়, ঘুম থেকে উঠে দেখছো নাই। তাছাড়া কাল সকালে রূপা আসার আনন্দে সবাই ব্যস্ত থাকবে, এসব জিজ্ঞাসা নিয়ে কারো মাথা ব্যথা থাকবে না। বলেই দিশা নিজের রুমে চলে গেল। দিহান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে পা বাড়ালো, ভয় হচ্ছে অরণ্যের জন্য। রাস্তাঘাটে কোনো খারাপ ছেলের হাতে পড়ে না যায় সেই দোয়াই করছে। যতই হোক, আজ মেয়েটার সাথে অন্যায় করেছে সে, মরতে মরতে বেঁচে গেছে মেয়েটা। দিহান ভেবেছিল সরি বলবে, কিন্তু এই মেয়ে তো আগুনে ঘিডালার ওস্তাদ। এই মেয়েটা এমন কেন, কখন কোন রূপ নেয় বোঝা বড়ই কঠিন। সকাল আটটা, লাল রঙের একটা লেহেঙ্গা পরে বধূ ভেসে বসে আছে লোপা। তার সামনে নীল চৌধুরী সাদা রঙের একটা পাঞ্জাবি, কালো জিন্স পরে, মুখে শিশ বাঁধাচ্ছে আর চুল আঁচড়াচ্ছে। সাদা পাঞ্জাবিতে ছেলেদের এত সুন্দর লাগে তা আগে দেখেনি লোপা। নীলামের এই মানুষটার উপর হাজার হাজার মেয়ে ক্রাশ খায়। তার চলাফেরা, কথা বলার স্টাইল, মুখের ভঙ্গি, গলার সুর, এমনকি তার বডি ফিটনেস, সব কিছুতে আত্মত্ব আকর্ষণ দিয়ে প্রতিটা মেয়ে একবার দেখলেই তার প্রেমে পড়ে যাবে। মিডিয়ার ছেলেরা বুঝি এত সুন্দর হয়? লোপার চোখ ফিরিয়ে নিল, এত সুন্দর হয়ে কি হবে, লোকটা তো ভালো নয়, ক্রিমিনাল সে, মানুষকে খুন করা তার নেশা। নীল চেরনিটা রেখে মাথায় আলগা চুল লাগাল, আগলা কোকড়া চুলে ডুবে গেল নিজের সিল্কি মসৃণ চুলগুলো। লোপা আর চোখে তাকে কোকড়া চুল ফুটে ওঠা নীলের সৌন্দর্যটা একবার দেখে নিল। এই লোকটাকে সব কিছুতে এত সুন্দর দেখায় কেন? নীল মুখে আলগা দাড়ি গুফ লাগিয়ে লোপার দিকে ঘুরল। লোপা তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল। নীল বাঁকা হেসে লোপার সামনে এসে বলল, কেমন লাগছে গো বউ? লোপার চিত্ত কেঁপে উঠল, বুকের ভিতর ধুকপুক শব্দ তুলে হাতরে পেটাতে লাগলো। নীলার মুখের বউ ডাকটা কি তার মনে শিহরণ তুলছে নাকি লজ্জা দিচ্ছে? নীল লোপার অসচ্ছদ মুখটার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল, তারপর বলল, ডোন্ট মাইন্ড, প্র্যাকটিস করছিলাম, তো যাওয়া যাক।
লোপা আস্তে করে হাসি চোখ মাথা নাড়ল। নীল শ্যামু মিমুকে ডাক দিল। মিনিটের মধ্যেই দুবোন এসে হাজির হলো। দুজনেই হলুদ গাউন পরেছে, ফিগারটা আলাদা হলেও একই রকম ড্রেস আপে দুজনকেই টুইন লাগছে। নীল কিঞ্চিত ইতস্তত নিয়ে বলল, আজ থেকে তোমরা আমার বোন, আমি তোমাদের ভাইয়া। লোপাকে দেখিয়ে বলল, আর ও তোমাদের ভাব ভাবি বলতে গিয়ে থেমে গেল নীল। লোপার দিকে তাকাতে দুজনের চোখাচোখি হয়ে গেল। অস্বস্তিতে চোখ ফিরিয়ে নিল দুজন। নীল গলা খাঁকড়ি দিয়ে বলল, ওখানে গিয়ে স্যার স্যার ডাকা বন্ধ করে দেবে, এখন লাগেজ নিয়ে তোমরা গাড়িতে ওঠো, আমরা আসছি। শ্যামু মিমু বাদ্য মেয়ের মতো লাগেজ নিয়ে বেরিয়ে গেল। নীল লোপার দিকে তাকিয়ে দেখলো মাথা নিচু করে সে কেঁদেই যাচ্ছে। নীল তাচ্ছিল্য হাসলো। গত পরশু আবার সেই ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করেছে নীলকে, এবারও টাকা হাতিয়েছে অজ্ঞাত লোকটা। নীল লোপাকে বলেছে, আমাকে শুধু তোমার ফ্রেন্ডগুলোর নাম বলো, আমি ওদের কারো ক্ষতি করবো না, শুধু ভিডিওটা ডিলিট করে দিতে অনুরোধ করব। কিন্তু লোপা মুখ খোলেনি, বার বার শুধু বলেছে, আমাকে ছেড়ে দিন, আমি কাউকে ফোন দেইনি, হারিয়ে ফেলেছি। নীলের এটা বিশ্বাসই হচ্ছে না, সে কাউকে ফোন না দিলে ফোনটা কারো হাতে গেল কি করে? আর সেই লোকটা এটাও বলল কি করে সে লোপার ফ্রেন্ড? ওই ব্ল্যাকমেলার বলেছে লোপা তার বেস্ট ফ্রেন্ড। লোপা বলেছে তার কোনো বেস্ট ফ্রেন্ড নেই। দুজনের কথাবার্তার কোনো মিল পাচ্ছে না নীল, কিন্তু সন্দেহের তীর বারবার লোপার দিকে আসে। কেন জানি মনে হয় এই মেয়েটা মিথ্যে বলছে। না পারতে বাধ্য হয়ে নীলকে এরকম কাজ করতে হচ্ছে, এছাড়া লোপার কাছে মানুষদের জানার কোনো উপায় নেই। নীল একটা দীর্ঘশ্বাস ছেড়ে লোপাকে বলল, আমি সত্যি তোমাকে ছেড়ে দিতাম যদি একটাবার তোমার একটা ফ্রেন্ডের নাম বলতে, অথবা একটা ইঙ্গিত দিতে তুমি কাকে ফোনটা গিফট করেছো। লোপা কেঁদে কেঁদে বলল, আমি কাউকে ফোন গিফট করিনি, কতবার বললে বিশ্বাস করবেন আপনি? বারবার কেন একই কথা বলেন? নীল বলল, তোমাকে বিশ্বাস করতে বলছো? যখন নিজের খুব কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করে, তখন তুমি পর একটা মানুষকে কেন বিশ্বাস করবো বলো? এই ভিডিওটা আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য যথেষ্ট। যে ক্যারিয়ারটা তিলে তিলে গড়ে তুলেছি সেটা কীভাবে নষ্ট হতে দেই? তাই আজ থেকে ছদ্মবেশে তোমার স্বামী হয়ে তোমার বাড়িতে থাকব, তারপর দেখব তুমি কয়জনকে আমার থেকে লুকিয়ে রাখো। আমরা নকল স্বামী স্ত্রী এটা শুধু আমরা জানি, কিন্তু তোমাদের সবাই জানবে আমরা আসল স্বামী স্ত্রী। আর সেজন্য নিশ্চয়ই আমাদের থাকার জন্য আলাদা আয়োজন থাকবে না। তুমি কই যাও, কার সাথে মিশো, কে তোমার খোঁজে আসে, সব আমার চোখের সামনেই হবে, তাই না? বলেই শয়তানি হাসলো নীল। লোপা কিছুই বলল না, নিঃশব্দ দেখে দে গেল সে। নিজের মানুষগুলোকে দিয়ে খুব ভয় হচ্ছে, এই লোকটা কারো ক্ষতি করবে না তো? তার কোনো গ্যারান্টি তো নেই যে লোপার ফোন নিয়েছে সে তো লোপার পরিচিত কেউ, নয়তো লোপার নাম জানলো কী করে? লোপার মন বলছে এটা শাওনি হবে, এছাড়া আর কেউ এমন কাজ করবে না। একবার এখান থেকে বের হতে পারলেই বাকিটা পরে দেখে নেবে, শাওনের আসল চেহারা সবার সামনে নিয়ে আসবে। নীল আসো বলেই চলে গেল রুম থেকে। লোপা দুর্বল পায়ে হেঁটে নীলের পিছু গেল। এখান থেকে মুক্তি পেয়ে যতটা আনন্দ লাগছে ততটা ভয় লাগছে বাসায় কীভাবে উঠবে সেটা ভেবে। বিয়ে করে ওঠেছে জেনে বাসার সবাই তাকে বাসা থেকে বের করে দিবেন না তো? দিলে তো আবার ওই লোকটার হাতে চলে আসতে হবে, আর ও এখানে থাকলে প্রতিটা সেকেন্ড নিজের পরিবারের রিস্কের উপর থাকবে। লোপার মাথা গুলিয়ে আসছে, একটা ভিডিও তার জীবনটা এইভাবে নরক বানিয়ে দেবে সে কখনো ভাবেনি। গাড়িতে বসে ড্রাইভিং সিটে বসলো নীল, তার পাশের সিটে লোপা, পিছনে শ্যামু মিমু। নীল গাড়ি স্টার্ট দিয়ে শাওনকে ফোন দিল, কিন্তু শাওন ফোন ধরছে না। নীলের রাগ হলো, দরকারের সময় এই ছেলেটাকে পাওয়াই যায় না। গত দুদিন বলল সিলেটে ছিল, আজ ঢাকায় থাকার পরেও একবারও আসেনি। কাজ টাজ আছে কি না সেগুলো ও তো দেখতে হয় নাকি? তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দেরি না করে সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।